আজকে ভারতবর্ষে যে অবস্থা, একটা মসজিদ চলে গেল, এটা বড় দুঃখ লয়। যদিও আমার কলিজা ফেটেছে সেদিন, আমি ভালো করে খেতে পারিনি, আমি সেই দিনই বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকছিলাম আর দেখছিলাম কি তোলপাড় চলছে, হিলি থেকে একদম গাজল পর্যন্ত ঈদ বাঁচাইছে তারা, তারপরও আমার কষ্ট হয়েছে তা নয়, কিন্তু তার থেকে বড় দুঃখ আপনার বাড়ির পাশে মসজিদটা আপনি ঢুকেন না। একটা মসজিদ চলে গেল, যদি ভারতবর্ষের মুসলমান জিদ করে সেই দিন থেকে পাঁচ অক্তের নামাজ ধরে প্রত্যেকটা মসজিদকে তোলপাড় করে দিত, তোরা ভাবতো যে ঘটনা ঘটে গেছে আলাদা। পারেনি, এর নাম হচ্ছে নীরব বিপ্লব, এর নাম হচ্ছে নীরব বিপ্লব। বাংলাদেশে একটা প্রাইমারি স্কুলে বইয়ে কি মূর্তির ছবি দিয়েছে, গোটা বাংলাদেশ আন্দোলন করছে যে এটা কেন দেয়া হলো ইসলামী রাষ্ট্রে। তা আমি বললাম এ আন্দোলন করে লাভ নাই, শিক্ষামন্ত্রী দিয়েছে দেখ, তুমি ছেলে কটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দাও, স্কুলকে ফাঁকা করে দাও, দেখো কি ঘটনা ঘটবে, বই চেঞ্জ হয়ে যাবে এক ঘন্টাতে। তো নীরব বিপ্লব আজকে তার একটা মসজিদ কেড়ে নিয়েছে, আমরা মসজিদ আরো বিশখানা বানাতে পারবো এবং প্রত্যেকটা মসজিদ একদম তম তম করে ভরে নিতে পারবো, তো পাচ্ছি না, আপেরই যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ প্রাইস কয়টা বললাম? তিনটি। প্রাইস কয়টা বললাম? প্রথম নম্বরে হচ্ছে, এক নম্বরের প্রাইজ ওই লোকটার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। আপনার সম্মান যদি আল্লাহর কাছে বাড়ে, এই প্রাইজটা কি ছোট? জি, দারাজাতুল ইনদা রব্বিহিম। আপনি যেমন লোকের সঙ্গে সম্পর্ক করবেন সেই জায়গায় আপনার নাম হবে। মাতাল যদি আপনার বন্ধু হয়, আমার দিকে ধ্যান দেন, এমন কেন করছে গো, তোমরা যদি এরকম চোখের সামনে করো তো বকতে ভালো লাগবে, বলো একবার, বলো আমার চেয়ারটা নিয়ে একবার দেখো যে কত কষ্ট, যে চোখের সামনে এমনি এমনি করে কাজ করবে আর আমি বায়ান করব, এটা কত কষ্ট। ওগুলো তো গুটানো জালসা শেষও হবে, কমিটির লোকই জালসা গুটুইতে শুরু করেছে আর আমাকে বলছে কালসেন করো। এখন বক্তা মাইক বন্ধ করেনি, প্যান্ডেল খুলতে শুরু করেছে। তো হ্যাঁ, কাছেই না? এবার দেখেন, প্রথম নম্বর আল্লাহর কাছে সম্মান বাড়বে। কেউ যদি মাতালের সঙ্গে বন্ধুত্ব করে, তার পরিচয় সারা বিশ্বের মাতালের সঙ্গে হয়ে যাবে। কেউ যদি আলিমের সঙ্গে পরিচয় করে, তো আলিম সমাজের ভিতরে তার নাম ছড়িয়ে যাবে। কেউ যদি আল্লাহর পরিচিত হতে পারে, আল্লাহর কাছে সম্মান বেড়ে যায়। তো হাদিসের মধ্যে আছে, আমার আল্লাহ আসমানের ফেরেস্তাদেরকে বলবে, রে ফেরেস্তার দল, আমি ভাবতার আব্দুর রশিদকে ভালোবাসি রে, সে আমার চোখে মুমিন। তখন ওই আসমানের ফেরেস্তারা তার পরের আসমান, তার পরের আসমান, তার পরের আসমান করতে করতে দুনিয়ার ফেরেস্তাদেরকে বলবে, হে ফেরেস্তার দল, ভাবতার আব্দুর রশিদকে আল্লাহ ভালোবাসে। এ কথা যখন পরিচয় হয়ে যাবে, তখন এমন কি পিপুলিকা সাপ বিচ্ছু যতগুলো আল্লাহর মাখলুক কাছে, সবাই তাকে চিনে ফেলবে। রাত্রি ১২টায় আপনার কাছে বিছানায় সাপ থাকবে, আপনি ভাববেন আমি, আমাকে কামড়ালো না, আমি বেঁচে গেলাম। জি না, আপনি রাস্তায় হাঁটবেন, আপনি চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, রাস্তাঘাটে কোনো প্রাণী আপনাকে আক্রমণ করবে না, তার কারণ আল্লাহ তাকে ভালোবাসে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে তার ছেলেরা বলেছিল, ইউসুফকে বাগে খেয়ে নিয়েছে, ইয়াকুব বলেছে আমি বিশ্বাস করব না পৃথিবীর কোন আল্লাহর প্রিয়কে, আল্লাহর আর একটা মাখলুক নষ্ট করবে এটা হতে পারে না, এটা তোদের চক্রান্ত। অতএব পন্থুরে, আল্লাহ যখন ভালোবাসবে তার প্রতীক চিহ্ন পৃথিবীতে পাওয়া যাবে। প্লাস্টিকের চেয়ার,
এটা কিনতে গেলে 250-300, ভালো মালের হলে 500-600 টাকা দাম। কি মূল্য 600 টাকা? কিন্তু এটা প্রধান বক্তার চেয়ার, এই চেয়ারে ভাবতার লোক আমাকে বসায়নি আর শ্রোতারাও বসায়নি, আমার আল্লাহ আমাকে বসিয়েছেন। এই যে সম্মানী অতিথি চেয়ারগুলো, এগুলো কোনো কমিটি দেয়নি এনাদেরকে, আল্লাহ দিয়েছে সম্মান। আপনারা যে জালসার মাহফিলে বসে আছেন, এই টাইমটা কোনো গান বাজনা নোংরা তাস লুডু দাবাতে বসেননি, এনে এই জায়গায় যে আপনাদেরকে আল্লাহ বসিয়েছেন কোরআন হাদিসের কথা শোনা, এটা আল্লাহর নগদ দেওয়া একটা প্রাপ্য। এগুলোই হচ্ছে সম্মান। এগুলো কে দেন? জোরে বলেন, কে দেন? এটা হলো 1 নম্বর প্রাইজ। 2 নম্বর প্রাইজ হচ্ছে ওয়া মাগফিরাতুন। এটা কত বড় প্রাইজ বন্ধুরে, ওয়া মাগফিরাতুন। মুমিনের যে গুনাহ থাকবে না তা নয়, মুমিনের গুনাহ পার্সেন্টেজ কম থাকবে। মুমিনের যে গুনাহ থাকবে না তা নয়, মুমিনের গুনার পার্সেন্টেজটা কম থাকবে। তো আমার আল্লাহ বলছেন মুমিন গুনাহ করবে, মাফ করার দায়িত্ব আমি আল্লাহ নিব। হাজি, এখানে যে কটাই শ্রোতা আছেন একবার মুখ খুলেন তো। যদি আমি বলি যে আপনারা গুনাহ করেন চিন্তা নাই, দায়িত্ব আমার আছে, ভরসা আছে, ভরসা আছে। পীর সাহেবরে যেমন বলেছে আর কি, যে কোনো টেনশন নাই, আমি আছি, তোমরা খালি আমার খিদমত করো, ভরসা আছে। ফেরেশতা তো বললো ভরসা আছে, কিন্তু যদি আল্লাহ বলে, আল্লাহ বলছে মমিন রে, প্রথম নম্বর প্রাইজ তোর সম্মান বাড়াবো, দ্বিতীয় নম্বর প্রাইজ তোর গুনাহকে মাফ করে দেব। একজন বড় আলিম, আল্লাহওয়ালা আলিম, আবার তিনি হজ করেছেন, পৃথিবীর কোনো আমলকে তিনি ছেড়ে যাননি, পরেশগার দিনদার, ফজরে সালাত আদায় করবে, তাহাজ্জুদে নামাজ পড়বে বলে উঠেছে আর দুইটা পা স্লিপ করে পড়ে গেছে, মাজার হাড়খানা ভেঙে গেছে, 86 বছর বয়স, কোনো ডাক্তার বলছে না যে এটা জয়েন্ট নেবে, ওষুধ খান ব্যথা কমবে, আর সে উনি দাঁড়াতে পারছেন না, মেরুদণ্ড হাড় ফেটে গেছে, ভেঙে গেছে, বিছানায় পড়ে আছে। গাঁওয়ালা এলাকাওয়ালা বস্তিওয়ালা বলবে নিশ্চয়ই লোকটা বেঈমান ছিল, এত কষ্ট পেয়েছে। জি না, এটা নাম মোবাইল, আমি রাত্রি ভোর 5টায় উঠব, এই জায়গায় আমি অ্যালার্ম মেরে দেব, ঠিক কটকট কটকট করে চলবে, আর সেকেন্ড হতে হতে যখনই টাইম হয়ে যাবে অ্যালার্ম বাজতে শুরু করে দেবে। তো আমার আল্লাহ জানে এই আলিমটাকে আমি কবে পৃথিবী থেকে নিব, আর কতগুলি গুনাহ ওর ছোটখাটো আছে, আর কোন তারিখে ওর হাড়টা ফাটালে বিছানায় পড়ে পড়ে কাঁদবে, মরার আগে যে কোনো হালে ওর গোনাকে আমি মাফ করে দিব। তা আমার আল্লাহ বলছেন মুমিন রে, তোদের প্রথম নম্বর প্রাইজ হবে আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে, আর যে কোনো বাহানাতে আল্লাহ তোমার গোনাকে মাফ করে দেবে। প্রাইজ দুটো হলো, 3 নম্বর প্রাইজটা দেখেন কত ভালো, ওয়ারিসকুন কারিম, তোদেরকে সম্মানে রুজি খাওয়াবো, সম্মানে রুজি খাওয়াবো। হাজি ভাই, একটা প্রশ্ন আসছে না, প্রশ্নটা কি, এই পৃথিবীতে মুমিনের জমিতে যত ধান, মুশরিকের জমিতে অত ধান, কাফেরের জমিতে যত গম, আল্লাহর তাহাজ্জুদ পড়ে যে কাঁদে তার জমিতে অত গম, আলু ফসল যাই লাগাচ্ছে একটা মুনাফিকের জমিতে যতটা হচ্ছে, একটা আল্লাহওয়ালার জমিতে অতটা হচ্ছে, মাছ মাংস দুধ খেলে শরীরে যে পুষ্টি হয় একটা মুমিন পরেশগার দিনদার আলিমের, একই পুষ্টি হচ্ছে একটা বেঈমান মাতাল চোর লম্পটের, তাহলে তা আল্লাহ সবই রুজি সমান খাওয়াচ্ছে। তো বলছি রিজকুন কারিম খাওয়াবো মুমিনকে, এটা আবার কোন জিনিস? জি, এটা কোন জিনিস? রিজকুন কারিমটা কি, ছোট্ট একটি উদাহরণ দিব, একটু মন দিয়ে শুনবেন উদাহরণটা রিজকুন কারিমের, যে এই উদাহরণটার ভিতরে লুকিয়ে আছে। আপনি, আপনার একটা ছোট দোকান আছে, এখানে আপনি গেছেন বহরমপুর মাল আনতে, মাল নিয়ে এসে যখন আসছেন তো দেখেন 2 কেজি খাসির মাংস নিয়ে যাই,
ছেলে পিলে খাবে আনন্দ করে। 2 কেজি খাসির মাংস এনেছেন, এনে বিবিকে বলছেন তাড়াতাড়ি রান্না করো। বিবি বলছে ভাত তরকারি সব হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করো, টিফিনও করিনি। মনে মনে আনন্দ হচ্ছে যে আজকে খাসির মাংস দিয়ে একবার ওভারলোড করব, খুব খাবো আর কি, এটা আপনার আপনার আমার মনের আনন্দ। এমন সময় খাসির মাংসটা আপনার বিবি তাড়াতাড়ি করে রান্না করলো, আজান হয়ে গেল, আপনি মসজিদ গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে বাড়ি এলেন, তা আগনেতে কাঠের আগুন দিয়ে রান্না করছে, মজা বেশি হবে, টকবক করে হাঁড়ি ফুটছে, রান্না হয়ে গেছে। আপনি বারান্দায় বসে আছেন, ভাত তরকারি ডাল টাল নিয়ে আপনার বিবি একটা এত বড় বাটি আর চামচকে নিয়ে চলে গেল সার্ফ নিয়ে কলের ঘরে ধুতে, ধুয়ে নিয়ে এসে আপনাকে এক বাটি দেবে। আর এইরকম সময় একটা কুকুর 2 পিস নিয়ে চলে গেল, মাংসতে মুখ ভরে একটা কুকুর 2 পিস নিয়ে চলে গেল, বলেন আপনার মনটা কেমন করবে? কথা বলেন, মনটা কেমন করবে? রাগ লাগবে না? মন খারাপ করবে, রাগও লাগবে। জি, ছুঁড়ে ফেলে দিলেন হাঁড়ি আর খেলেন না। এই রাগে ওই যা ছিল ভাতটা কে শুয়ে গেলেন। আসরের পর যখনই দোকানটা খুলছেন তো দেখছেন ওই কুকুরটাই আবার সামনে বসে, যাকে দেখতে না পারি তার চলন দেখা সদাই তার সঙ্গেই দেখা। এরপরে আপনি করলেন কি, দোকানের ভিতরে একটা দামি 225 টাকা দাম ব্রিটানিয়া কোম্পানির কেক বা রুটিকে খুল পেরে ও লেভেলটা খুলছেন, পেছন থেকে ছেলেটা এসে বলছে আব্বা রুটি লিব, সামনে কুকুর পেছনে ছেলে, একটা রুটি হাফ করে কুকুরকে দিলেন, একটা ছেলেকে দিলেন, তাহলে ছেলেটা কুকুর না কুকুরটা ছেলে? আপনার দিলেন নিয়ত কী ছিল বলেন? দিলেন নিয়ে ছিল বাবা রে তুমি খাও, তোমার জন্য আমি মেহনত করছি, তোমার জন্যই সব কিছু করছে, বাবা রে তুমি খাও, তুমি খেলে আমি আনন্দ পাব। আর যখন কুকুরকে দিচ্ছে তখন মনে মনে নিয়ত করছে আয় খালি একবার রুটিতে মুখ দিয়ে দেখ। 3-3 একটা জামের বাটামকে রেডি করে রেখেছেন, এমন মার দিব তোর জিন্দেগির খাওয়াকে বুঝিয়ে দিব, 2 কেজি খাসির মাংস নষ্ট করেছিস। অতএব বন্ধুরে পৃথিবীর বুকে যত মমিন খায় ওই বাচ্চাটার মতো খায়, আল্লাহ এরা খেলে আল্লাহ খুশি হন, আল্লাহ দিল ভরে যায়। আর যত বেইমান খায় ওই কুকুরটার মতো খায়, আল্লাহ খালি অপেক্ষা করে আছে আয় তোদেরকে কিয়ামতের মাঠে সুদে আসলে বুঝিয়ে দেব। অতএব আমার রব বলছেন ওয়ারিজুকুম করিম, মমিন রে তোদেরকে সম্মানের রিজি খাওয়াব। দেখেন মুমিনের 5টা গুণ, আল্লাহর ভয়ে দিল কাঁপবে, আয়াত শুনলে ঈমান বাড়বে, আর কি করবে যে আল্লাহর উপরে তক্কুল করে চলবে, নামাজ পড়বে, দান করবে, আল্লাহ তো বলছে সে হচ্ছে প্রকৃত মমিন। 3টে প্রাইজ দেবে, আল্লাহ তার গুনাহ মাফ করবেন, সম্মান বাড়িয়ে দেবেন এবং সম্মানী রুজি খাওয়াবেন। ফাওটা দেবো না, শেষ করে দিব, ফাওটা 1 মিনিট লাগবে। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন। আমার আল্লাহ বলছে মুমিনেরে তোদেরকে এমন একটি ফাও দিব রে তোরা খুশি হয়ে যাবি, সেটা কি? আল্লাহ বলছে তোরা চাইছিস আমি চাইছি না, তবে আমি আল্লাহ মদদ করব, বিশ্বের বুকে তোরা দাদাগিরি করবি, আজকে তোরা লাত খেয়েছিস ওই জায়গায় তোদেরকে আমি দাদাগিরিতে বসিয়ে দেব। ফাওটা হয়ে গেল। একটা হাদিস পড়েছি, কি হলো? যাও যাও যাও, আমাকে বলো না, বলে হুটপাট করে আর কোনোদিন আসবে না, আর আমি যেখানে বায়ন করবো তুমি রেকর্ড করতে আর আসবে না, ঠিক আছে? যাও, এটাও জেনে রাখো, এত সাহস কী করে হয়, একটা জিজ্ঞাসাও করছে না তো। এবার আমি একটা হাদিস পড়েছি, আমার পুরো চলছে 1 ঘন্টা 59 মিনিট, পুরো 10:50 কথা শুরু করেছি, তারপরও হাদিসটা বলতে আমাকে মাত্র 3 মিনিট লাগবে, সময় দেবেন? বেশ, বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم
আর দুনিয়াও সিজনুলিল মুমিনী ও জান্নাতুলিল কাফিরি, এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। জান্নাতে আনন্দ হবে, হই হুল্লোর হবে, লাফালাফি হবে, চাপাচাপি হবে, ওইটা কাফের বেঈমানেরা দুনিয়াতে করবে। এর কারণ মরার পরে তাদেরকে নাফসি নাফসি করতে হবে, আর মুমিনের জন্য এটা জেলখানা। জেলখানায় একটা মানুষ কোনোদিন সুখে থাকতে পারে না, টেনশন চিন্তা নিয়ে সে বাস করবে। একটা উদাহরণ দিব, গোটা হাদিসটা শেষ হয়ে যাবে উদাহরণে, এক মিনিট লাগবে। জেলখানার পাঁচটা আইন শুনেলেন, জেলখানায় স্বাধীন চলা যাবে না, স্বাধীন চলা যাবে না, সাজাপ্রাপ্ত আসামিদের স্বাধীন পোশাক পরা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, যে অফিসার তোমাকে জেলে ভরে দিয়েছে ওই অফিসার বোর্ডিংয়েও নামটা লিখে দিয়েছে, ঘন্টা পড়লে থালা পাত খাওয়ার অভাব হবে না। আর পাঁচ নম্বরে, যেদিন তোমাকে ছুটির খবর নিয়ে আসবে সেদিন তুমি হাসতে হাসতে ঘর যাবে। একবার বলেন, হাসতে হাসতে যাবে না কাঁদতে কাঁদতে যাবে? সবাই বলেন, হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে? নিজের ঘরে যাবে তো হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে? হাসতে হাসতে। আরেকবার মিলিয়ে এলেন, স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, ঘন্টা পড়লে থালা পাত খাওয়ার অভাব হবে না, যেদিন থানা বড় বাবু কিংবা উকিল আসবে তোমার বেল্টের খবর নিয়ে, ছুটির খবর নিয়ে, হাসতে হাসতে নিজের ঘর যাবে। আর তিনবার বলছি গুরুত্ব দিয়ে, জেলখানায় স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরাও যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, যেদিন বড় বাবু তোমার ছুটির খবর আনবে, আর ঘন্টা পড়লে থালা পাত খাওয়ার অভাব হবে না, যেদিন তোমার ছুটির খবর আসবে হাসতে হাসতে ঘর যাবে। তো এই দুনিয়াটা হলো জেলখানা, এখানে স্বাধীন চলা যাবে না, যে আমাদেরকে জেলে ভরেছেন সেই অফিসারের কথাই চলতে হবে, কোরআনের কথাই চলতে হবে, স্বাধীন পোশাক পরা যাবে না, সুন্নতে রসুলের ওপরে চলতে হবে, সুন্নতে রসুলের ওপরে চলতে হবে, খাওয়ার চিন্তা করতে হবে না। এখানে আল্লাহ বলতে, নাহনু নারজুকুকুম ওয়াইয়াহুম, রুজি তো আমিই দিয়ে থাকি, তোমাদের চিন্তা করতে হবে না, ঘন্টা পড়লে থালা পাত, আজান হলে নামাজের কাতারে দাঁড়িয়ে যাও, জীবনে রুজির অভাব হবে না। আর যেদিন আজরাইল আসবে তোমাকে জেলখানা থেকে বের করে নিতে, সেই দিন তুমি হাসতে হাসতে নিজের ঘর জান্নাতে চলে যাবে। মিলল? তাহলে এই হলো মুমিনের দুনিয়া। মুমিন তো এখানে টেনশনে থাকবি, অপেক্ষা করবে আজরাইলের, আয় আয় কবে আসবি, আয়, ছুটি তো তুই দিবি, ছুটি কে দেবে? আজরাইল আল্লাহর কাছ থেকে ছুটি আনবে, এ আমার মুমিনকে নিয়ে আয়। আর কত কষ্ট করবে, হয়ে গেছে চলে যাবে ভাইরা আমার। ওই জন্য আজকে টোটাল বক্তব্যটা ছিল মুমিন, মুমিন। আজকে আমি বিসমিল্লাহ থেকে এই পর্যন্ত যা বকলাম মাত্র দু মিনিটে বলে দিচ্ছি, দু মিনিট না, এক মিনিটে। পৃথিবী বিশ্ব ভূমণ্ডল ভেঙে আল্লাহ আমাদেরকে গতিশীল করে কিয়ামতের মাঠের দিকে নিয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে মাত্র দুটি ঠিকানা, একটা জান্নাত, একটা জাহান্নাম। জাহান্নামে তো যারা যাবেই যাবে, জান্নাতে যারা যাবেই যাবে, একটা গ্রুপ যাবে তার মধ্যে মুমিন। আর মুমিনের পাঁচটা গুণ সূরা আনফাল থেকে বলে অন্য সুরাতেও আছে। এক নম্বরে সে কি করবে, আল্লাহর ভয়ে কাঁপবে কাঁপবে। দুই নম্বরে কি করবে, আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে। তিন নম্বরে কি করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে। চার নম্বরে সে সলাত আদায় করবে। পাঁচ নম্বরে সে আল্লাহর রাস্তায় দান করবে। আর আল্লাহ ওদেরকে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ছ নম্বরে সার্টিফিকেট দেওয়া হলো, তিনখানা আল্লাহ প্রাইজ দেবেন, তার ইজ্জত বাড়বে আল্লাহর কাছে, সারা বিশ্বে ইজ্জত বাড়বে, এবং আল্লাহ তার গুনাহ মাফের দায়িত্ব নিয়েছেন। আর তিন নম্বর, আল্লাহ তাবারক বা তাআলা তাকে সম্মানের রুজি খাবেন। আর একটা ফাও দেবেন, সেটা কি, আল্লাহকে যদি রাজি করা যায় বিশ্বটাকে আল্লাহ আমাদের হাতে তুলে দেবেন। আর শেষকালে হাদিসটাতে বলল যে আমরা জেলখানায় আছি, তিনটে চারটা পাঁচটা দশটা জিনিস চিন্তা করতে হবে না, খালি কবে আমার ছুটি হচ্ছে জেলখানা থেকে বের হওয়া, এটা চিন্তা করতে হবে। ভাই বন্ধু, আজকের বক্তব্যটা ছিল মুমিন। আপনারা উঠবেন, আমি উঠব, কিন্তু মাত্র আর দুটি মিনিট টাইম দেন, কেউ কিছু যদি দেন, আপনারা গেটের সামনে যদি পারেন একটা চাদর দেন, আমি দু মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দেবো।
চাদর ঘুরেছে, তারপরও আপনারা দু মিনিট টাইম দেন, কেউ আছেন দু পাঁচ টাকা দেনেওয়ালা, দু পাঁচ টাকা দেনেওয়ালা শেষবারের মতো, দু মিনিটকে তিন মিনিট করব না, আমি ওয়াদা করছি তিন মিনিট করব না, আমি আপনাদেরকে দু মিনিটের মধ্যে দোয়া পড়িয়ে দেব। আর সবাই যখন একসঙ্গে উঠব, যার শেষ ভালো তার সব ভালো, সারাদিন রোজা রেখে যদি এক মিনিট আগে পানি খাই তার রোজাটা হবে? তো দু মিনিট মধ্যে এক মিনিট চলে গেল, আর এক মিনিট এক মিনিট উঠিয়েন না, তা আল্লাহ খুশি হবেন যে আজকের ময়দান, এই দেখেন এক মিনিট আবার টাকা চলে এসছে, হ্যাঁ আজকের ময়দান খুব সুন্দর হয়েছে। জি ছি 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 ছি, কী বড় খারাপ কথা বলে দিল, ওখান থেকে গোজল বলে, গোজল বলতে নেই। পর আমি বক্তব্যের মাঝে যদি প্রয়োজন হয় দুটো কবিতা বলি ভাই, বা শুরুতে, কিন্তু এই মানুষের মন মাতানোর জন্য যদি গজল বলা হয় তা ঘটনাটা কি হবে, আমার ওস্তাদ বলেছেন যে একটা ওয়েটওয়ালা যে বায়ন হবে এটা ফ্র্যাকচার হয়ে যাবে, বায়নটা মূল্যহীন হয়ে যাবে, মূল্যহীন। অতএব কেন গজল শুনবেন? প্রথম দিকে একটা বললাম, ঠিক আছে, মাঝে যদি কবিতা দরকার হতো আমি বলতাম, আমি হারাম হালালের ফতোয়া দিচ্ছি না, এই যে একটা মুমিন বায়নটা হলো এটা মানুষের দিল থেকে কেটে যাবে। এখন আমি দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন, এই দোয়াটাই শেষ, সকলে বুঝে বুঝে আমিন বলবেন। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলি বায়ন শুনলাম, আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, আজকে মুমিন সম্পর্কে শুনলাম বা আমিও বললাম, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি মুমিন বানিয়ে নাও। এই আল্লাহ আমার মা বোনদেরকে মোমেনা বানিয়ে নাও। এই আল্লাহ, অনেকে অনেক নিয়তে দান করেছে, সেগুলো হয়তো সব সব বক্তা বলতে পারেনি গোছিয়ে, তুমি তো জানো কে দিয়েছে, কত দিয়েছে, কেন দিয়েছে, তার নিয়তকে তুমি পুরো করে দাও। এই আল্লাহ, যে যেদিক থেকে ইনকাম করছে হালাল উপার্জন করার তৌফিক দাও, রুজি রোজগারে বরকত দাও। আমিন বলেন ভাই, আমরা কত দুর্বল। এই আল্লাহ, আমাদের যাদের ঋণ হয়ে গেছে ঋণ পরিশোধ করে দাও, অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দাও। এই আল্লাহ, যারা অভাবে আছে তাদেরকে বরকত দাও, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ইমাম মজ্জেন চিকিৎসক ডাক্তার মাস্টার আমাদের শিক্ষক, যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। সকলে আমরা বলি সুবহানাকা, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।